দ্বিতীয় দফায় 16 জানুয়ারি পৌরসভা নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে 5 জন ও সাধারণ কাউন্সিলর পদে 59 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে গাইবান্ধে জেলা নির্বাচন অফিসে লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।